আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এই তো আমরা বেশ ভালো আছি। তো দেখতে দেখতে 10 রোজা চলে গেল, রহমতের দিনও শেষ হয়ে গেল, আলহামদুলিল্লাহ ভালোভাবেই 10 দিন পার করলাম। তো আজকে থেকে মাগফিরাত শুরু হয়েছে, তো আল্লাহ চাইতো ইনশাল্লাহ এই 10 দিনও ভালো মতো কাটবে। তো আজকে 11 রোজা, আজকে হচ্ছে শনিবার। তো অনেকদিন ধরে চেম্বারে যাচ্ছি না, চেম্বারে অনেক কিছুই আছে, কাজ পড়ে আছে পেন্ডিং, সেগুলো ঠিক মতো করতে হবে। যে আজকে 2 জন মক্কেল আসবে, তাদের বিশেষ কিছু কাজ আছে, তো অবশ্যই যেতে হচ্ছে লকডাউনের মধ্যে। তো আমাদের সঙ্গেই থাকুন। এই তো বের হয়ে গেলাম চেম্বারের উদ্দেশ্যে, যেহেতু আমার 2 জন ক্লায়েন্ট আসবে, ওদের সাথে কিছু কাজ আছে, ওদের প্রাইভেট কিছু কাজ আছে করে দেবো। অনেকদিন ধরে চেম্বারে যাই না, চেম্বারে কী অবস্থা যেয়ে দেখবো আজকে। তো যাচ্ছি এখন চেম্বারে। তো চেম্বারে চলে এসেছি, অদ্রি বাবা লিফটে ওঠার জন্য আগেই চলে গেছে, চাবিটা যে তোর কাছে, ও যে চেম্বারটা খুললো। তো চেম্বারে এসে দেখলাম যে চেম্বারের অবস্থা তেমন একটা ভালো না, বন্ধ থাকতে থাকতে একদম একটা কেমন গ্যাস হয়ে গেছে, বাজে একটা স্মেল ছড়াচ্ছে। এ কারণে আবার একটু আগরবাতিও জ্বালালাম, যাতে মানে জ্যাম গন্ধটা না থাকে, যেহেতু অনেক বই আছে এখানে, বইগুলোর অবস্থা একদম বন্ধ থাকতে থাকতে বইগুলো নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। একটু আলো বাতাস না লাগালে হয় না। লকডাউনের কারণে অফিসের স্টাফদের সবাইকে ছুটি দিয়ে দিয়েছি, ওরা থাকলেও একটু দেখাশোনা করতো, কিন্তু ওরাও নেই, আর আমরা তো একদমই যাচ্ছি না, প্রায় 2 সপ্তাহ হয়ে গেল। তো আজকে এসে বইগুলো একটু গুছিয়ে নিলাম, একটু ঝাড়পোছ করলাম নিজেরা নিজেরাই। তো এখনও যাদের আসার কথা ছিল তারা আসেনি, তো ওদের অপেক্ষাও করছি। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়তে খুব ভালো লাগে। তো এখন আমরা চেম্বারটাকে গুছাচ্ছি, নিজেরা নিজেরা ঝাড়টার দিয়ে নিয়েছি, অদির বাবা আমার সাথে হেল্প করছে, দুজনেই একসাথেই কাজ করলাম। তো দেখতেই পাচ্ছেন, তো জানলাগুলো খুলে দিলাম, অনেক দিন বন্ধ থাকার কারণে বাজে একটা গন্ধ হয়ে গেছে ড্যামের বইগুলোর। এই তো জানলাগুলো সব খুলে দিচ্ছি, একটু আলো বাতাস ঢুকুক। তো এখন বাজে প্রায় 11:30, তো এখনও যাদের আসার কথা ছিল তারা এখনও আসেনি। তো আমরা 2 জন মিলে চেম্বারটা একটু ক্লিন করে নিচ্ছি, একটু ক্লিন করলাম, তারপরে ফাঁকে ফাঁকে কিছু কথা বললাম মামলা সম্বন্ধে। কিছু মামলা ড্রাফটিং বাকি ছিল, সেগুলো করা হয়নি ঠিক মতো। তো এখন কবে যে লকডাউন শেষ হবে, আবার নতুন করে আমাদের কাজকর্ম শুরু হবে, তা আমরা এখনও নিজেরাও জানি না, আল্লাহ পাক স্বয়ং জানেন। তো শুনতেছি আগামীকাল থেকে সব কিছু খুলে দেবে, কতটুকু সত্য তাও আমি জানি না, তো দেখা যাক কী হয়। তো দেখতেই পাচ্ছেন আমাদের দুজনে একটা ছবি। তো যাদের আসার কথা ছিল তারা চলে এসেছে, তাদের কাজটা ঠিক মতো করে দিলাম। তারপরে ওকে অদির বাবাকে বললাম কিছু ঘরের জন্য কিছু গ্রোসারির জিনিস লাগবে, তো বললো চলো ওয়ারির থেকে আমরা এগুলো সব কিনে নিলাম মিনা বাজার থেকে। তো দেখতেই পাচ্ছেন আমি মিনা বাজারে চলে এসেছি, ওখানে এসে কিছু কেনাকাটা করলাম। Softly spoken, with no strings tying you to me. I'm happy in your company with no emotion, 'cause my love deserves to be free. I never wanna look at a house in the garden, I never wanna lock you down. I know you're not mine, it's just my turn. But so, এইমাত্র বাসায় ফিরে আসলাম, চেম্বারে যে কাজগুলো ছিল সব ঠিক মতো করে আসলাম, যা যা করার ছিল। তার ফাঁকে ভাবলাম যে বাসার জন্য কিছু গ্রোসারি করার আইটেম কেনা দরকার, সেজন্য গ্রোসারি আইটেমগুলো মিনি বাজার থেকে কিনে নিয়ে আসলাম। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমি এখানে অনেক কিছু কিনেছি, আগে গিফট খুলি দেখাই। গ্রোসারি অনেক আইটেম কেনার পর
কর্ন স্যুপের সাথে ব্যান্টেনের এই মগটা পেলাম বানানোর জন্য। কর্ন স্যুপ আর এটা পেলাম হলো গিয়ে পেপসুডেন্ট টুথপেস্টের এখান থেকে একটা পেলাম টিফিন বাট বক্স। আর নুডলস এর ইয়ে থেকে পেলাম হলো গিয়ে একটা বসুন্ধরা নুডলস থেকে পেলাম একটা পানির ফ্লাক্স বোতল যেটা কি বলেন। তো এখানে আমি এনেছি হলো গিয়ে বুরহানির মশলা, চটপটির মশলা আর রোস্টের মশলা রাঁধুনির। আর সঙ্গে একটু গরম মশলা বাসা ছিল না, তো ভাবলাম তো গরম মশলার একটা প্যাকেট নিয়ে যাই। তো অনেক কিছুই কেনাকাটা করেছি, সবগুলি দেখাতে গেলে অনেক সময় লাগবে, তারপরে দেখাচ্ছি। এখানে অডিয়ানের জন্য ওরা চিপসটা খুব পছন্দ করে, মিস্টার টুইস্ট আমিও খুব পছন্দ করি। প্লাস আনছি হলো গিয়া এই বার্গারের জন্য চিজ। আমি ফ্রোজেন কিছু ইয়ে নিয়েছি, স্প্রিং রোল নিয়েছি গোল্ডেন হারভেস্টের। তো এটা অর্ধেক খুব পছন্দ করে, অর্ধ নিজেও বানাতে পারে, তারপর ভাবলাম যে না একটা নিয়ে নিই, খেয়ে দেখি ওদের স্প্রিং রোলটা কেমন, সেজন্য একটা নিয়ে নিলাম। আর নিয়ে নিয়েছি এখানে সমুদ্র চা কাজী ফার্মের। আর এখানে নিয়ে নিলাম আদা রসুনের পেস্ট নিয়ে এসেছি, এটা মিনা বাজারের নিজস্ব প্রোডাক্ট। ওরা বললো যে ম্যাম এটা নেন, এটা আমরা নিজের নিজস্ব প্রোডাক্ট, আমরা নিজেরা এই প্রোডাক্টটা তৈরি করেছি। এখানে এনেছি আদা রসুন পেস্ট, আর এখানে এখানে হচ্ছে আদা পেস্ট, আর এখানে রসুন পেস্ট। তো দুইটা জার নিয়েছি 100-100 টাকা করে, দেখি খেয়ে কেমন। সবসময় তো অন্য অন্য ব্র্যান্ডেরটা খাই, তো মিনা মাজার যেহেতু নিজস্ব প্রোডাক্ট ভালোই হবে, খারাপ হবে না, এর জন্য দুটো নিয়ে নিলাম। পরে তো নিয়ে নিলাম মিনা বাজারের এটা নিই। আর এখানে জুস নিয়েছি ওদের জন্য, দুধ নিয়েছি, মিষ্টি দই এনেছি, বগুড়ার মিষ্টি দই বিখ্যাত সেই বগুড়া মিষ্টি দই, তো ভাবলাম যে নিয়ে নিই। রেডিমিক্স হারভেস্টের একটা ইয়ে নিয়েছি, গোল্ডেন হারভেস্টের রেডিমিক্স পরোটা নিয়েছি, বাচ্চাদের জন্য ক্যান্ডি এনেছি। মোটামুটি দই যেহেতু প্রতিদিন লাগে, তার জন্য 1 কেজির একটা টক দই নিলাম, আরং ডেইরি মিল্কের টক দই। আর নিয়ে নিলাম জুস বাচ্চাদের জন্য, ম্যাট ছিল লাবান নিয়ে এসলাম। গ্লাইজল নিয়ে এসেছি ঘর পরিষ্কার করার জন্য, গ্লাইজল তো অনেকদিন ধরে ছিল না, তো লিকুইড শাওয়ার সোপ নিয়ে আসলাম, এটা আমরা ব্যবহার করি। একটা আছে অল্প একটু, কয়েকদিনের মধ্যে শেষে যদি ভাবলাম যে আবার একটা নিয়ে নিই। তো এখানে বিম বার নিয়েছি, আর ফেস ওয়াশ নিয়ে আসলাম আয়ুষের। বাচ্চাদের জন্য চকলেট এনেছি, ডিম লিকুইড নিয়ে এসেছি, একটা শ্যাম্পু নিয়ে আসলাম, সানসিল্ক। সানসিল্ক একটা অরেঞ্জ কালারে আমরা ব্যবহার করতাম, তো ভাবলাম যে ওটা তো অনেকদিন ধরে ব্যবহার করছি, এখন ব্ল্যাক শাইন নিয়ে এসেছি কো কন্ডিশন। তো এটা দেখা যাক কতটুকু কীরকম হয় ব্যবহার করি আগে। তো ড্রিঙ্কসও এনেছি, একটা কোকোকোলা নিয়ে এসেছি, তো বাসমতি প্রিমিয়ার রাইস নিয়ে এসেছি, একদিন পাখি বিরিয়ানি রান্না করবো রোজার মধ্যে, তো নিয়ে আসলাম এর জন্য। কোলার চালও এনেছি, সর্বশেষ একটা জিনিস এনেছি, তরমুজ নিয়ে এসেছি মিনা বাজার থেকে, 50 টাকা করে কেজি। এই দিনও দেখতে হলো তরমুজ কেজি হিসাবে বিক্রি হয়, আর কি আছে সবই দেখে করেছি। তো যাই হোক, এসেছিল আজকে আমার কেনাকাটা। তো এখন কেনাকাটা করে এসেছি একটু রেস্ট করে, তারপরে রান্নাঘরে যাব, আসর নামাজটা শেষ করে রান্নাঘরে যাবো। ইফতারিতে আমি রান্না করেছিলাম মুরগির রেজালা আর সাদা পোলাও, তার সাথে ভোররাত্রের জন্য আর সন্ধ্যারাতের জন্য করেছি পাবদা মাছ আর চাপিলা মাছ। তো চাপিলা মাছটা আমি করলা দিয়ে রান্না করবো, আর পাবদা মাছটা আমি রান্না করবো হলো গিয়ে আলু টমেটো দিয়ে। তো এখানে আমি সাদা পোলাওটা রান্না করার জন্য, এটা কি আর রেসিপিটা বলতে চাচ্ছি না, এটা দেখতেই পাচ্ছেন। তো আমি সাদা পোলাওটা আগে রান্না করে নিলাম, এখন প্রায় 4:30টার উপরে বাজে, তো আমার খুব
নিজের কাছেও খুব টেনশন হচ্ছিলো যে আজানের আগে এগুলো শেষ করতে পারবো কি না। এখনও আমি আসরের নামাজটা আদায় করতে পারিনি, তো যাই হোক আল্লাহর রহমতে আমি প্রপার টাইমে সব কিছু শেষ করে ফেলেছি। রেজালাটা আর সাদা পোলাওটা আর টিকাটা আগে করা ছিল, সেগুলো আমি খাওয়ার আগে একটু আগে ভেজে নিয়েছি। তো তার সঙ্গে ফ্রুট ছিল হলো গিয়ে মালটা আর তরমুজ। তো যাই হোক আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোভাবে ইফতারিটা করলাম। Low-key, keep it softly spoken, with no strings tying you to me. I'm happy in your company with no emotion, 'cause my love deserves to be free. I never wanna look at a house in the garden, I never wanna lock you down. I know you're not mine, it's